রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বসে আছি, আমার সামনে সবাই নাচতে নাচতে যাও, এই পাশে রচনা, ও পাশে সায়নী, সে পাশে আর একজন দাঁড়িয়ে নাচছে, কেউ এমপি কেউ এমএলএ ধরে নাচছে, এদের নাচার এখন খুব শখ হয়েছে। এই নাচ নাচতে নাচতে না জনগণ এমন নাচাতে শুরু করবে না, সেদিন বুঝতে পারে না বাংলাদেশের খালা যেমন নাচছে। এখন লোকে দুর্গা প্রতিমা দেখতে চায়, দুর্গা প্রতিমাকে ওকে দেখতে আসতে হবে, গোটা কলকাতার দুর্গা প্রতিমা সব এসে রেড রোডে লাইন ধরে মমতা ব্যানার্জি দেখছে। বিক্রির কেনা ওই ভিক্ষাপাত্রের থেকে যে ট্যাক্স পাই সেটারও শ্রাদ্ধ করছে এই মমতা ব্যানার্জি। জেনুইনলি যদি তদন্ত হয় এবং অ্যাপেল যদি সেই তথ্য দেয়, মমতা ব্যানার্জি জেলে যাবে, জেলে। কলকাতা পুলিশের তদন্ত এত সঠিক চলছিল যে কলকাতা পুলিশের একটি থানার ওসিকে জেলে বাস করতে হচ্ছে। কলকাতা পুলিশের তদন্ত এত সঠিক চলছিল যে কলকাতা পুলিশের এক অফিসারকে মিতার পরিবারকে ঘুষ দিতে যাই যেতে হয়েছিল। কই কেউ তো বলছে না যে সিবিআই অফিসার ঘুষ দিতে গেছে। আর আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে কলকাতার ভিতরে ধর্মতলায় আসুন আপনি, সে এন্টারটেনমেন্টে আছে। তৃণমূল মানে কি? সন্ধ্যা হয়ে গেল, সূর্যাস্ত, তৃণমূল মাস্ত। গতকাল যদি রাজ্য সরকার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, আপনার আমার ট্যাক্সের টাকা যেখানে শ্রাদ্ধ হয়েছে সেই কার্নিভাল যদি দেখেন, আমি গতকাল একটি নিউজ স্টুডিও যাচ্ছিলাম এবং ওই রেড রোড ধরেই গেছি, শুধু পুলিশ দেখেছি, লোক নেই। আর দ্রোহের কার্নিভাল আপনি দেখেছেন কত লোক, ফলে মানুষজন কোন কার্নিভালের সঙ্গে আছে সেটা বুঝতে পারছেন। দ্বিতীয় কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে, আজকে ওইবেন কৃষ্ণনগরে একটা রেপ হয়েছে এবং তারপরে খুন, এই রাজ্যে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এরকম একটা প্যাথেটিক অবস্থায় আছে, সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উৎসবে মেতেছেন, ফলে বোঝাই যাচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি চান। আমি অনেক দিন থেকে বলে আসছি যে রাজ্য রসাতলে যাচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্যাথেটিক, অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বসে আছি, আমার সামনে সবাই নাচতে নাচতে যাও, এই পাশে রচনা, ও পাশে সায়নী, সে পাশে আর একজন দাঁড়িয়ে নাচছে, কেউ এমপি কেউ এমএলএ ধরে নাচছে, এদের নাচার এখন খুব শখ হয়েছে। এই নাচ নাচতে নাচতে না জনগণ এমন নাচাতে শুরু করবে না, সেদিন বুঝতে পারে না বাংলাদেশের খালা যেমন নাচছে এখন। এই হাইকোর্টের নির্দেশেই ব্যারিকেড সরালো সরকার, এখন এখন কি মানে সরকারটা কোর্ট চালাচ্ছে? এটা অত্যন্ত অ্যালার্মিং। আমি গতকাল ওই বেসরকারি নিউজ চ্যানেলে বলেছি যে প্রশাসন প্রশাসনের কাজ করবে, বিচার ব্যবস্থা প্রশাসনের কাজ নিশ্চিতভাবেই, তারা সঠিক না বেঠিক সেটা দেখবেন, কিন্তু বিচার ব্যবস্থাকে দিয়েই যদি প্রশাসন চালাতে হয়, কালকে দেখছিলাম একজন ভদ্রমহিলা তিনি বাইট দিচ্ছেন যে এখন তো আমরা প্রশাসন হিসেবে হাইকোর্টকে দেখছি, অত্যন্ত দুর্ভাগ্যের। তার কারণ হচ্ছে প্রশাসনটা যাদের চালানোর কথা তারা চালাতে পারছে না, তারা প্রতি মুহূর্তে ভুল করছে, মানুষ তাদের উপর আস্থা রেখেছে কিন্তু তারা না সংবিধানের উপর আস্থা রাখতে পারছে না আইন আদালতের উপর আস্থা রাখতে পারছে, সংবিধান সম্মতভাবে তারা কাজ করতে পারছে না, আইনসম্মতভাবে তারা কাজ করতে পারছে না, ফলে খুব স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থার কাছে বারবার এসে এরকম চড়থাপ্পড় খেয়ে যেতে হচ্ছে। আর ওই আপনি বলছেন ওই নির্দেশনামার কথা, ও নির্দেশনামার ছত্রে ছত্রে মিথ্যাচার রয়েছিল এবং অসংলগ্নতা রয়েছিল। মিথ্যাচার কি? প্রথম মিথ্যাচার হচ্ছে হাইকোর্টের একটি নির্দেশকে কোট করে বলেছেন যে এরকম হাইকোর্ট নাকি বলেছে ওই কার্নিভালে কেউ ডিস্টার্ব করতে পারবে না, ডিস্টার্ব করতে গেছে। আর হাইকোর্টের সেখানে বলা ছিল বেলের শর্ত হিসেবে এই নজন যেখানে ওই কার্নিভালে উপস্থিত থাকতে পারবেন না, 200 মিটার দূরে এজিটেশন করতে হবে, এইসব লেখা ছিল। কিন্তু তার অর্থ এটা যে সেটাকে কোট করে দিয়ে আপনি মনে হলো যে যেখানে ইচ্ছা এটা 163 জারি করে দিলেন অসংলগ্নভাবে, তার কোনো যুক্তি নেই, এটা ভাবা যায় না। এবং খুব স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট সেই অবজারভেশন দিয়েছেন, এটা রুল অফ ল এর অ্যান্টিথিসিস বলেছেন, এটা আর্বিট্রেনেস ক্রিয়েট করে, স্বেচ্ছাচারিতা ক্রিয়েট করে, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ক্রিয়েট করে, এবং সেটা এক্স্যাক্টলি তাই করছে।
এই রাজ্যের বর্তমানে সরকার পুলিশ প্রশাসন এইভাবেই চলছে, তারা মনে করছে আমরা স্বৈরাচারী শাসকের আন্ডারে কাজ করছি, স্বৈরাচারী শাসক যা চাইবে সেইভাবেই হবে, স্বৈরাচারী শাসক চান না যে দ্রোহের কার্নিভাল হোক তাই কার্নিভাল বন্ধ করে দিতে হবে, স্বৈরাচারী শাসক চান সকলে ট্যাক্স দিক এবং সেই ট্যাক্সের টাকার উনি শ্রাদ্ধ করবেন, পাশে রচনাকে সায়নীকে তাকে নিয়ে উনি নাচবেন, আপনার আমার ট্যাক্সের টাকায় শ্রাদ্ধ হবে, কর্মচারী ডিএ পাবে না, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে, স্থায়ী পদে নিয়োগ হবে না, কোনো উন্নয়নমূলক কাজ হবে না, শুধুমাত্র ওনার এন্টারটেনমেন্টের পারপাসে সবকিছু খরচা হবে, আর অন্য কোনো কাজে খরচা হবে না, উনি কোথাও প্রশাসনিক সভা করতে যাবেন, উনি রেড রোডে বসে নৃত্য দেখবেন, লোকে দুর্গা প্রতিমা দেখতে চাই, দুর্গা প্রতিমাকে ওকে দেখতে আসতে হবে, গোটা কলকাতার দুর্গা প্রতিমা সব এসে রেড রোডে লাইন ধরে মমতা ব্যানার্জি দেখছে, লোকে কি হয় দুর্গা প্রতিমা দেখতে যায় আর দুর্গা প্রতিমাকে মমতা ব্যানার্জি দেখাচ্ছে, এ তো সরাসরি ধর্মের অপমান। আপনার কথার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি একটা প্রশ্ন করবো, সেটা হলো গতকাল যেখানে দ্রোহের কার্নিভাল ছিল, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি অনেক যারা নাগরিক সমাজ থেকে যারা পৌঁছেছেন তারা বলছিলেন আমাদের দৃঢ় বিশ্বাস আজকে মুখ্যমন্ত্রী যখন রেড রোডে উপস্থিত রয়েছেন হয়তো তিনি আমাদের এই ডাক্তারদের অনশন মঞ্চে ছুটে আসবেন, এই কথা আমি সন্ধ্যেবেলা পর্যন্ত শুনেছি। এ প্রসঙ্গে বলবো মুখ্যমন্ত্রীকে গতকাল দেখা গেল কখনো ডান্ডিয়া নাচতে, কখনো আবার তাকে গানে নেচে রীতিমতো নেচে তার সঙ্গে তাক লাগালেন ঋতুপর্ণ সেনগুপ্ত, বলে রাখা ভালো আর্যিকর নিয়ে সেই 14 আগস্ট রাত থেকেই কিন্তু মানে বেলাগাম ট্রোল হয়েছিল ঋতুপর্ণ সেনগুপ্তকে নিয়ে, এবং শাক বাজানোর তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া সেটি নিয়ে কম কটাক্ষ তাকে শুনতে হয়নি, শুধু সাধারণ মানুষ নয় ঋতুপর্ণ সেনগুপ্তকে সেই সময় বিঁধেছিলেন তার যারা সহকর্মী রয়েছে তারকা থেকে রাজনীতিবিদ যাও, এরপরেও তিনি শ্যামবাজারে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে ফিরে আসেন গো ব্যাক স্লোগান শুনে, তারপরে তার এই আচরণ গতকাল দেখুন ঋতুপর্ণ তিনি কোনো মানে পদে নেই, তিনি কোনো সাংবিধানিক পদে নেই, তিনি ইলেক্টেড প্রতিনিধি নয়, ফলে তাই নিয়ে আমি বেশি মন্তব্য আমি ব্যক্তিগতভাবে আমি একটা করতে ইচ্ছুক নই, কিন্তু নিশ্চিতভাবে তারপর তিনি কি করবেন সেটা জনগণ দেখছে, জনগণ তার বিচার বিশ্লেষণ করবেন, কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আমার ট্যাক্সের টাকা কিভাবে শ্রাদ্ধ ঘটাচ্ছেন, এই যে কিছু লোকের এন্টারটেনমেন্টের জন্য, নিজের এন্টারটেনমেন্টের জন্য, এবং কিছু লোককে কিভাবে তার নিজের এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করছেন, এই যে নামটি বললেন এই ঋতুপর্ণা বা অন্যান্য যারা এখানে নাচছেন বা কিছু কি কি ব্যবহার হচ্ছে, আপনার আমার ট্যাক্সের টাকা, সাধারণ ইভেন একটা গরিব ভিখিরি যে সে তার ওই ভিক্ষা পাত্রটা যখন কেনে তখনও ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জি ওই যাদের নাচ দেখছে সেখানে শ্রাদ্ধ করছে, ভিক্ষির কেনা ওই ভিক্ষাপাত্রের থেকে যে ট্যাক্স পাই সেটারও শ্রাদ্ধ করছে এই মমতা ব্যানার্জি, সেই টাকায় রাস্তা তৈরি হচ্ছে না, সেই টাকায় ইভেন হাসপাতালে এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না, সেই টাকায় স্থায়ী সুরক্ষা কর্মী নিয়োগ হচ্ছে না, স্থায়ী পুলিশ নিয়োগ হচ্ছে না, সিভিক ভলেন্টিয়ার 7 দিনের ট্রেনিং দিয়ে সুরক্ষা কর্মী নিয়োগ করবো, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি হয়েছে তদন্ত করব না, এই 10 দফা দাবি এই ডক্টরদের কি অভয়ার বিচার, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য তদন্ত, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দুর্নীতি হয়েছে তার তদন্ত, একটা রেফারেল সিস্টেম সেটা একটা নিয়ম মাফিক হোক, এইসব তো দাবি, স্থায়ী সুরক্ষা কর্মী নিয়োগ, এগুলো কি খুব সাংঘাতিক কিছু দাবি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগে দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জি জানেন না, চিকিৎসক নিয়োগে দুর্নীতি হয়েছে জানেন না, স্বাস্থ্যকর্মী নিয়োগে ও তাই ওনার কাছে আসে না, উনি শুধু কিচ্ছু জানতে পারেন না, চোখ বন্ধ করে থাকেন, মুখ্যমন্ত্রী হয়েছেন কিসের জন্য, আপনার কাছে কোনো খবর থাকে না, আপনি কিচ্ছু জানেন না, শুধু রেড রোডে গিয়ে নেত্র করতে পারেন আর নেত্র দেখতে পারেন, লোকের ট্যাক্সের পয়সায় শ্রাদ্ধ করতে পারেন, নিজেকে তো ইনকাম করতে হয় না, লোকে ভোট দিয়েছে এবার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার
আমার ক্ষমতায় চলে এসছে, এবার লোকের ট্যাক্স ইভেন ভিখারিদের যে বললাম ভিক্ষাপাত্রের টাকা দিয়েও সাধ্য করব, যা ইচ্ছা তাই করবো, আর আশেপাশের লোকজনদের কিভাবে তাদের টাকা পাইয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করবো। ফলে এই চলছে রাজ্যে। আপনি যে অস্থায়ী কর্মী প্রসঙ্গে কথা বললেন, এই প্রসঙ্গে আমি বলবো হাসপাতাল এবং স্কুলের মতো জায়গায় সিভিক নিয়োগ নয় নির্দেশ প্রধান বিচারপতির, পরবর্তী শুনানির দিন কোন পদ্ধতিতে মানে কোন পদ্ধতিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগকারী কে, কোন আইন বলে তাদের নিয়োগ করা হয়, মোট কত সিভিক ভলেন্টিয়ার টোটাল রয়েছে, কোথায় কোথায় তাদের নিয়োগ করা হচ্ছে, কিভাবে তাদের ভেরিফিকেশন করা হচ্ছে, সেই বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে, এমনটাই নির্দেশ রীতিমতো প্রধান বিচারপতির। দেখুন আমি প্রথমেই বলি যে এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, জাস্টিস সঞ্জীব ব্যানার্জি প্রথমে নির্দেশ দেন, এবং 130,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেয় সরকার, এবং কিভাবে সেই নিয়োগ হয়েছে ইন্টারভিউয়ের নামে, বেসিক্যালি যাদের সিলেক্ট করে রাখা হয়েছিল আগে থেকে তাদের নিয়োগ হয়েছে, আর বাদ বাকি জনেদের তারা তো সেই জন্যই মামলা করেছিল, বাদ বাকি জনেদের ডাকা হয়েছে আর চলে যায়, আই চলে যা আই চলে যা, এইভাবে যাদের সিলেক্ট করে রেখেছিল তাদের সকলকে সব অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বেশিরভাগ জনকে। আমি মনে করি শুধু তাই না, সেই জন্য জাস্টিস সঞ্জীব ব্যানার্জি সেই সময়ে সেই নির্দেশনামা দিয়েছেন, পরবর্তীতে জাস্টিস নিশিতামাত্র জাস্টিস তপোবত চক্রবর্তী সেই নির্দেশনামা অল্টার করেন, কিন্তু তার পরবর্তীতে যাতে সুপ্রিম কোর্টে না মামলা না করতে পারে তার জন্য কি কি করেছে, যারা মামলাকারী ছিল পারলে একবার তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিন কেন করেছিল। আমি মনে করি অত্যন্ত সঙ্গতভাবে সুপ্রিম কোর্ট এটা জানতে চাই, এবং আমি মনে করি এই সিভিক ভলেন্টিয়ার যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, শুধু সিভিক ভলেন্টিয়ার না, ক্রিয়া যুব কল্যাণ, বন, স্বাস্থ্য, যেটা করে মমতা মন্ত্রী, এতে বন বন দপ্তরের নিয়োগের দুর্নীতি মমতা ব্যানার্জি নিজে বলেছে, মমতা ব্যানার্জির আমলে দুর্নীতিমুক্ত একটা নিয়োগ মমতা ব্যানার্জি নিজে বলতে পারবে না, যেখানে মমতা নিজে বলছে যে বন দপ্তরে নিয়োগে দুর্নীতি হয়েছে। ওকে জিজ্ঞাসা করবেন সিভিক ভলেন্টিয়ারে কার মস্তিষ্ক প্রসূত, আর ও বলছে আমি জানি না, ওকে বলছি তো এই যে অভিক, এত নাম উঠে আসছে তো অভিক দে, এই যে অভিক কি করে নিয়োগ পেল মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, ওই লাই ডিটেক্টর টেস্টের সামনে ওকে বসান, আর অভিক যে সময়ে নিয়োগ পেয়েছিল আরএমও পদে ওই বর্ধমান মেডিকেল কলেজে, মমতার ওই ফোনটাকে নিয়ে ওই ফেস টাইমে হোয়াটসঅ্যাপ কলে ওর কল ট্র্যাক করুন, সব প্রমাণ হয়ে যাবে। এই যে আরজি করে এই যে 9 তারিখ থেকে 14 তারিখের যে ঘটনা, অভিজ্ঞদের প্রসঙ্গে ডক্টর এসপি দাস অর্থাৎ উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে যাকে বলা হচ্ছিল ডক্টর শ্যামাপ্রসাদ দাস, একটি বেসরকারি চ্যানেল যখন ডক্টর শ্যামাপ্রসাদ দাসকে জিজ্ঞাসা করে অভিজ্ঞদের সাথে তার কি সম্পর্ক, ডক্টর শ্যামাপ্রসাদ দাস কিন্তু বলেছেন তিনি অভিজ্ঞদেরকে চেনেন মাত্র, এর বেশি কোনো সম্পর্ক নেই। কে কাকে চেনেন কার সাথে, এসপি দাস নিয়ে আমি কনসার্ন না, এসপি দাস কে অনেকেই অনেক কিছু বলেন, আমি সে নিয়ে কনসার্ন না, এসপি দাসকে তো লোক মানুষ নির্বাচিত করেনি, এসপি দাসকে এসপি দাস যদি হতে দেয়, যদি সবকিছুর উপরে যদি যদি সত্যি সত্যি ঘটে থাকে, তা মমতা ব্যানার্জি করেছে এই রাজ্যে, আরজি করের ওই যে রেপ রেপ করে খুন থেকে শুরু করে 14 আগস্টের ভ্যান্ডালিজম, আরজি করে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, মমতা ব্যানার্জি যদি বলে যে আমি কিছুটাই জানতাম না, পরবর্তীতে ওই যে সন্দীপ ঘোষ রেজিগনেশন দিতে চাইলো তাকে অন্য মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো, মমতা ব্যানার্জি জানতো না, ভন্ডামি হচ্ছে, মমতা ব্যানার্জি কিচ্ছু জানতো না, বললাম তো মমতা ব্যানার্জির ফোন ওই 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ওর ফোন লক গুলো, কাকে কাকে ফেস টাইমে কল করেছে, হোয়াটসঅ্যাপ কল করেছে, জেনুইনলি যদি তদন্ত হয় এবং অ্যাপেল যদি সেই তথ্য দেয়, মমতা ব্যানার্জি জেলে যাবে, জেলে, শুধুমাত্র মমতা ব্যানার্জি জেল যাত্রা একমাত্র আটকে রেখেছে, অনেক আগেই ওর জেলে যাওয়া উচিত ছিল, 2022 সালেই যেত, কিন্তু যাই হোক দিল্লির বাবুদের ধরে এখনো পর্যন্ত জেলের বাইরে থাকতে সক্ষম হয়েছে, আশা করব খুব বেশি দিন সক্ষম হবে না। কিন্তু স্যার ধৃত সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ ধারায় চার্জশিট জমা দিল সিবিআই, ধর্ষণ, খুন, আর্থিক অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলবে বলে সিবিআই জানিয়েছে,
প্রধান বিচারপতি বলছেন যে ধর্ষণ খুনের ঘটনায় অন্যান্যদের ভূমিকাও তদন্ত সাপেক্ষ। কি বললেন? একদমই একদমই, এই তদন্ত চলছে বলে এবং তদন্তের আলটিমেট নিশ্চিত হয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে, আদালত সেই সময় দিয়েছে, আলটিমেট তদন্তের রিপোর্ট আসুক, আমরা নিশ্চিতভাবে এই নিয়ে আলোচনা করব। একটা কথা বারংবার উঠে আসছে যে ধৃত সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছে সিবিআই যে চার্জশিটে, যা আগে কলকাতা পুলিশ করেছিল, কলকাতা পুলিশের তদন্ত যে সঠিক পথে চলছিল সেটাতে কি সিলমোহর দিল সিবিআই? কলকাতা পুলিশের তদন্ত এত সঠিক চলছিল যে কলকাতা পুলিশের একটি থানার ওসিকে জেলে বাস করতে হচ্ছে। কলকাতা পুলিশের তদন্ত এত সঠিক চলছিল যে কলকাতা পুলিশের এক অফিসারকে মিতার পরিবারকে ঘুষ দিতে যেতে হয়েছিল। কেউ তো বলছে না যে সিবিআই অফিসার ঘুষ দিতে গেছে, কেউ তো বলছে না যে সিবিআই অফিসারকে এখন জেলে ভরতে হবে প্রমাণ লোপাটের জন্য। কেন আরজি করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে গোটা রাজ্যের জুনিয়র ডাক্তার, গোটা দেশের জুনিয়র ডাক্তাররা সহ গোটা সমাজের মানুষজন কেন বলছিল যে বিনীত গোয়েলকে সরাতে হবে, কেন বলছিল যে কলকাতা পুলিশের হাতে তদন্তভার দেওয়া যাবে না, কেন আদালত প্রথম দিন কেস ডায়েরি দেখে, এটা ঘটে না সাধারণত, কলকাতা হাইকোর্ট প্রথম দিন কেস ডায়েরি দেখলো তদন্তভার সিবিআই হাতে, কেস ডায়েরি কেউ দেখতে পায় না, একমাত্র আদালত দেখতে পায়। নিশ্চিতভাবে যদি সেই মেটেরিয়াল না থাকতো, কলকাতা পুলিশ যদি সেটাকে লোপাট না করতে চাইতো প্রমাণ লোপাট, তাহলে ওই তদন্তভার সিবিআই হাতে প্রথম দিন আদালত দিত না। বলে এখান থেকেই পরিষ্কার যে কলকাতা পুলিশ কি করতে চেয়েছিল আর কলকাতা পুলিশকে এই কাণ্ডটি করাতে কে চেয়েছিল। ওইটা 9 তারিখ থেকে 14 তারিখ মমতা ব্যানার্জির কল লগটা দেখলেই হবে, কল লগ গুলো দেখলেই হবে। ফিরদৌসা, যে অস্থায়ী কর্মী অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে এইমাত্রই আমরা কথা বললাম, এই প্রসঙ্গে বলবো এসএসকেএম এর পর এবার কলকাতা মেডিকেল, এবার কলকাতা মেডিকেলেও সিভিক হাসপাতালে বৌবাজার থানার যে আউটপোস্ট, সেই আউটপোস্টে দেখা মিলল এক সিভিকের ডিউটি করা যাবে না এমন কোনো নির্দেশও নেই, বেমালুম বলে দিলেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে অনীহা, সঞ্জয় রায়ের পরেও শিক্ষা নেবে না রাজ্য? দেখুন, এই রাজ্যে বেশিরভাগ থানা, এই রাজ্যের বেশিরভাগ পুলিশি কাজকর্ম, এই সিভিক বিশেষ করে ইল্লিগাল কাজকর্ম, শাসক দল এ রাজ্যের বিশেষ করে মাননীয়া এই সিভিকদের দিয়ে করাতে বেশি ইচ্ছুক। সেই জন্যই তো 2013 সালে এই বিজ্ঞপ্তি দিয়ে এই অ্যাপয়েন্টমেন্টগুলো করিয়েছে, যাতে এদেরকে দিয়ে এই ইল্লিগাল কাজগুলো করানো যায়। ল অ্যান্ড অর্ডারে এদের কখনোই ব্যবহার করা যাবে না, তো কলকাতা হাইকোর্ট অনেকদিন আগে বলে দিয়েছে, তারপরেও ব্যবহার করে দেখবেন, আপনি চলে যান, আপনি রাস্তায় এখন ওই আপনার ক্যামেরা নিয়ে একটু লুকিয়ে ক্যামেরা নিয়ে করুন, দেখুন এই লরি থেকে হাত পেতে টাকা নেওয়ার জন্য কাদের ব্যবহার করা হচ্ছে, পাড়ায় পাড়ায় পাঠিয়ে দিয়ে এই তোলা তোলার জন্য কাদের ব্যবহার করা হয়, এই আরজি করে খুন ধর্ষণ কেন ঘটলো, এই সঞ্জয় এই কি কাজ করতো। এখান থেকে পরিষ্কার সিভিকদের কি কাজে ব্যবহার করতে চাই এরা। ফিরদৌসা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলেছি, আমার শেষ 3টা প্রশ্ন আপনার কাছে। এই যে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন জুনিয়র ডাক্তাররা, আজ সেই অনশন কর্মসূচির 12 দিন পার, এতদিন অনশন চলছে, মুখ্যমন্ত্রী রীতিমত মুখে কুলু পেটেছেন বলা চলে, চুপ, আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে, কবে বিচার পাবে আপনারা, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী তার এই নীরবতা, এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে বেসিক্যালি তিনি এই যে ডাক্তারদের জেনুইন দাবি সেটা পালনে অনিচ্ছুক। এমত অবস্থায় দাঁড়িয়ে জনগণ জানেন গণতন্ত্রের শেষতম অস্ত্র বিদ্রোহ তথা বিপ্লব ব্যবহার করবে। এই যে বিদ্রোহের কথা বলছেন, এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে হাঙ্গা স্ট্রাইক হলো আনটিল ডেথ, কিন্তু উত্তরবঙ্গের যে একজন সেই হাঙ্গা স্ট্রাইক করলো, বিকেলেই তো হাসপাতালে চলে গেল, দমই নেই হাঙ্গা স্ট্রাইক করতে এসেছে, ওরা মানুষের সেবা করতে আসেনি, নিজেদেরটা রীতিমতো বুঝতে এসেছে, এমনটাই বলছেন তৃণমূল সাংসদ। যারা ওই স্যান্ডউইচ খাওয়া চকলেট খাওয়া নেত্রীকে 26 দিন অনশনকারী চকলেট খেয়ে 26 দিন অনশন করা একজন নেত্রীকে নেত্রী বলে মনে করে এমপি টেম্পি হন, তাদের
এই সমস্ত আন্দোলনকে নাটক মনে হবে? আর দম দেখতে চান? একদিন এই জুনিয়র ডাক্তারদের মঞ্চে একবার এসে দম দেখে যান না, সঙ্গে নেত্রীকে নিয়ে আসবেন, দিয়ে বলবেন আপনাদের দম দেখতে এসেছি, অন্য কোনো কাজ করার দরকার নেই, এদের দমটাই দেখে যান। উনি উনি শুনেছি যে গ্রামে যেতে বলেছেন, এসব এসব মানে দম টম থাকলে তিনি বলছেন মাকুদের কিছু কিছু মাকুদের উৎসাহতে এসব হচ্ছে, ডাক্তাররা এরকম ধরনের। শুনুন, এই ডাক্তারদের উনি গ্রামে যেতে বলছেন, আর আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে কলকাতার ভিতরে ধর্মতলায় আসুন আপনি, মমতা ব্যানার্জির ক্ষমতা নেই ধর্মতলায় এই ডাক্তারদের ওই সম্মেলনস্থলে আসতে পারবে। রাজ্যের এমন একটা মুখ্যমন্ত্রী হয়েছে যে তার রাজ্যে একদম হৃদয়ে যে ধর্মতলা, কলকাতা শহরের হৃদয়ে ধরতে গেলে ধর্মতলা, সেখানে আসার ক্ষমতা নেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর গ্রাম কিচ্ছু নয়, কুলতলির গ্রামে পাঠিয়ে দিতে বলবেন, কি দাওয়াই দিয়েছে ওই তৃণমূলের এমএলএ কে জিজ্ঞাসা করবেন, ওই এলাকার এমএলএ এমপি গেলে আবার দাওয়াই দিয়ে দেবে, মুখ্যমন্ত্রী গেলে আর এক রকম দাওয়াই দিয়ে দেবে। যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে ধর্মতলা পর্যন্ত আসবে, তার দলের কে 6 নম্বর কি 36 নম্বর কি বললো, তাদের কি যায় আসে? কৃষ্ণনগরে মিলল তরুণীর অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ দেহ, একদম অনুষ্ঠানের শুরুতেই আপনি যেটা কোট করলেন, বুধবার সকালে কৃষ্ণনগরের ঘটনাটি ঘটেছে, ঘটনাটি ঘিরে রীতিমত চাঞ্চল্য এলাকা জুড়ে, পুজো মণ্ডপের ঠিক উল্টো দিকের পথেই পড়েছিল তরুণীর অর্ধ দগ্ধ দেহ, তরুণীর মুখ দগ্ধ অবস্থায় ছিল বলে জানা গেছে, ফলে এখনো তাকে শনাক্ত করা এবং সেটা এসপি অফিসের থেকে অনতি দূরে, এসপি অফিসের একদম কাছে। এটা হচ্ছে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য। আরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী যদি যেখানে রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা অনশন করছে তার পাশে দাঁড়িয়ে ধেই ধেই করে নাচতে পারে, তার রাজ্য সম্পর্কে কোনো চিন্তা ভাবনা আছে? সে এন্টারটেনমেন্টে আছে। তৃণমূল মানে কি? সন্ধ্যা হয়ে গেল, সূর্যাস্ত, তৃণমূল মস্ত। কিন্তু স্যার শেষ প্রশ্ন আপনাকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ লিখেছেন এবারের উপনির্বাচনে তৃণমূল 6টি আসনেই জিতবে, আর 6টি আসনেই সিপিএম তৃতীয় বা চতুর্থ স্থানে থাকবে, বিধানসভায় বামেদের কোনো বিধায়ক না থাকা নিয়ে খোঁচা দিয়ে তিনি বলছেন 6টা শূন্য পাবে সিপিএম। কি বলবেন? সিপিএম বিধানসভায়ও শূন্য, জেলের অভ্যন্তরেও শূন্য, আর তৃণমূল দেখবেন সব জায়গায় আছে, জেলের অভ্যন্তরে আছে। সেই জন্য তো বলি তৃণমূলের 3 ধরনের নেতা, একটা হচ্ছে জেল ফেরত যেমন কুনাল ঘোষ টাইপ, মদন মিত্র টাইপ আর কি, আর একটা হচ্ছে জেলে অবস্থানকারী নেতা পার্থরত্ন টাইপ, আর জেলের জন্য অপেক্ষারত নেতা, অপেক্ষারত নেতা আর কি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি টাইপ। তা কুনাল ঘোষ আবার মানে এক টাইপ থেকে আরেক টাইপে আবার যেতে চাইছেন কিনা, ওনার টাইপ পরিবর্তন করছেন কিনা একবার জিজ্ঞাসা করে নেবেন।